কে যেন আবে ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, চন্দ্রা জড়ানো চোখে কাকলি ডাকে। লতায় পাতায় যেন শিহরণ লাগে। বন্ধুরা, বসন্ত বসন্ত বসন্ত, চারিপাশ যেন রঙে মেতে উঠেছে, তাই ইচ্ছে হলো দুকুলি গাইতে, তাই গাইলাম। ভালো লাগলো, ভালো, খারাপ লাগলো ভালো, কারণ আমার মন চাইলো আমি গাইলাম। জানি ভালো হয়নি, বেসুরা হয়েছে, যাই হোক, আজ নিরামিষ, তার কারণ আজ শিবরাত্রি। আর আমি আজকে জল ঢালবো না, আমি কালকেই জল ঢালবো। আর যেহেতু আমি কাল জল ঢালবো আর আজ শিবরাত্রি, তাই সম্পূর্ণটাই নিরামিষ করছি। তা দেখতেই পাচ্ছ এখানে আমি ভেজ ডাল করছি, পনির, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে, মুগের ডাল আর কি। আর এখানে করব হলো টমেটো চাটনি। তা দেখো সব কিছু কিন্তু বসিয়ে নিয়েছি। আর কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বাজার থেকে ফেরার পথে মিষ্টির দোকানে আমি মিষ্টি কিনে সেখান থেকে পনিরও কিন্তু কিনে নিয়েছি, সেটা তোমরা দেখছো, তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। তা দেখো কথা বলতে বলতে কিন্তু ডালটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে আমি যদি সন্ধ্যাবেলা আমার ফ্ল্যাটের নিচে যে মন্দির আছে সেখানে তো সবাই জল ঢালতে আসে, তার সেখানে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে জল না ঢালি কিন্তু শেয়ার করব আজকে সেখানে মন্দিরে সমস্ত কিছু, কেমন? তো চলো দেখো, আমার মুগের ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রান্না বন্ধুরা আমার শেষ, দেখো রান্না কি কি করেছি, দেখিয়েছি তবু আবার দেখাচ্ছি পুরোটা। দেখো উপরে যেটা করেছি সেটা হলো, এখানে যেটা করেছি ফার্স্ট সেটা হলো আলু পনিরের তরকারি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু পনিরের তরকারি। আর করেছি হলো যেটা তখন দেখলে মুগের ডাল, ভেজ মুগের ডাল করেছি। আর দু চাকা বেগুনও ভেজেছি, কারণ আমার ছেলের না, বড় ছেলের আবার একটু বেগুন ভাজা টাজা লাগে, টুবানের যেমন লাগে না, টুবান অত ভাজা পোড়া ভালোবাসে না। টমেটোর চাটনি আর মুগের ডাল, ব্যাস এই হলো আজকের আমার মেনু। তো চলো বন্ধুরা এখন ঝটপট কাজগুলি সেরে নিই, কেমন? চলো তোমরা সাথে থাকো, একদম কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে, ঘনিয়ে এসেছে কি সন্ধে হয়েই গেছে, এখন 6:30টার মতন বাজে। আর দেখো শিবরাত্রি সবাই জল ঢালতে, না না 6:30 না, সরি সরি 8:30 ভুল বলেছি, সবাই জল ঢালাতে ব্যস্ত। তা দেখো আমি মন্দিরে কিন্তু প্রবেশ করছি, দেখতেই পারছ। আমি তোমাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম যে আজকে আমি মন্দিরে বাবার মাথায় জল ঢালি চাই না ঢালি, আমি কিন্তু সেখানকার মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তজুবাবু পাশে শুয়ে শুয়ে না নাক ডাকছে, তোমাদের এখানেও উঠলো নাকি সেটা আমি জানি না, ঘ ঘ করে আমার পাশে শুয়ে নাক ডাকছে। তো যাই হোক, দেখো বন্ধুরা এই আমাদের এই মন্দিরে, একই মায়ের মন্দিরে দুটো বাবা আছে, এপাশে একটা বাবার মন্দির, ও পাশে একটা বাবার মন্দির। তো প্রথমে ঢুকে গেলাম এই বাবার মন্দিরে, দেখতেই পারছো বাবা ভোলেনাথ। আর এপাশে হচ্ছে এই যে আরেকটা বললাম যে একই মন্দিরে দুটো বাবার মন্দির। আচ্ছা আমার মাথাতে একটা খুব এই প্রশ্নটা ঘুরপাক করে যে ছোট থেকে শুনে এসেছি শিবের মাথায় জল ঢাললে নাকি শিবের মতন বর পাওয়া যায়, তাই বুঝি? তাহলে ছেলেরা শিবের মাথায় জল ঢাললে কেন, তারা কি পাওয়ার জন্য বলবে তো? আমার এই কোশ্চেনটা কিন্তু এখনো ঘুরপাক করে, এই কোশ্চেনটা আমি তোমাদের দিকে ছুড়ে দিলাম, ছেলেরা কি জন্য জল ঢালে এটা বলবে, মেয়েরা নয় শিবের মতন বর পাওয়ার জন্য জল ঢালে, তাই কি না? তো ছেলেরা কিসের জন্য জল ঢালে,
সত্যি এই প্রশ্নটা আমার মাথায় ভীষণ ঘুরপাক করে। তা যাই হোক, দেখো সমস্ত ভক্তরা কি সুন্দর করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালছে। ওং ক্লিং সুমায়ং নমো নমঃ, ওং ক্লিং সুমায়ং নমো নমঃ, কি সুন্দর বাবা ভোলেনাথের মাথায় জল ঢালছে। আমি দেখছি, খুব ভালো লাগছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর চারিপাশটাও ঘুরিয়ে দেখাচ্ছে। আর ওই যে মায়ের স্থান, দীপাবলির দিন এই ঘরে মায়ের পুজো হয়, এখানে পাঠাবলি হয়, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এখানে মায়ের পুজোটাও তোমাদের সাথে এর আগে দীপাবলিতে যে ভিডিওটা ছেড়েছি সেটা শেয়ার করেছিলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম পাশেরই আর একটা মন্দিরে, এখানে শীতলা পূজা হয়, প্লাস এখানে তোমার পাশে বাবা ভোলেনাথের, দেখো এই পাকুর গাছটা, এর নিচে বাবা ভোলেনাথ আছে, তো দেখো এখানেও আমি চলে এলাম। আর এখানে না গতকাল দিদির সভা হয়েছিল, তা প্যান্ডেলটা এখনও খোলা হয়নি, পুরো প্যান্ডেলটাই আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি পাকুর গাছটা পুরো তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। কি সুন্দর গাছটিকে সাজিয়েছে, এই যে বাবা ভোলেনাথ মহেশ্বর। জয় বাবা ভোলেনাথ, জয় 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 বাবা ভোলেনাথ জয়। আর পাশেই আছে বাবা লোকনাথ। তা দেখো বন্ধুরা গাছটা কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো। না এটা বট গাছ, এটা পাকুর গাছ না, পাকুর গাছটা পাশে আছে বন্ধুরা, এটা বট গাছ। তা দেখো কি সুন্দর সাজিয়েছে। আর ভক্তরা জল ঢালতেও এসেছে, নিজেদের মতন হাসি খুশি মনে সেলফি নিচ্ছে, দেখে বেশ লাগছে। তো চলো এদিকটা তো হলো, এবার চলে যাই খিচুড়ির দিকে, তাই কি না? দেখো পুজো হচ্ছে একদিকে, খিচুড়ি প্রসাদও হচ্ছে, খিচুড়ি প্রসাদ কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেছো হয়ে গেছে। তা আমি ভাবলাম হয়ে যখন গেছে তাহলে আমিও নিয়ে যাই একবারে, তা দেখেছো। আর চলো এবার প্যান্ডেলটা ঘুরিয়ে তোমাদের দেখাই, গতকাল এখানে যে দিদির সভা হয়েছিল সেই প্যান্ডেলটা এখনো খোলেনি, এই দেখো দেখেছো পুরো প্যান্ডেলটা। এটাও কিন্তু আমার বাড়ির পাশেই, দুপা হাঁটলেই, বলতে বলতে কিন্তু খিচুড়ি পরিবেশন শুরু হয়ে গেছে। বাটি পেতে দিয়েছে, যে যত ইচ্ছে নিতে পারো, তবে নিজের দায়িত্বে, দু হাতে দুটোর বেশি আটবে না, তাহলে বাড়ি থেকে থলে বা টিফিন বক্স নিয়ে আসতে হবে, একদমই তাই। তা আমিও নিয়ে এসেছি খিচুড়ি ছেলেদের জন্য, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের আজকের আমার এই শিবরাত্রি ব্লগটি কেমন ভালো লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা চলো আজকের মতন এ পর্যন্ত, সবাই ভালো থেকো, গুড নাইট।